ভীষণ খারাপের মধ্যে যদি ভালো কিছু হয় তখন তাকে বলা হয় গোবরে পদ্ম ফুল ফোটা। প্রবাদটি যেন বাস্তবে সত্যি হলো। করোনা ভাইরাসের জন্য দীর্ঘদিন লকডাউনের জন্য আয় পড়েছে ভাটা। দীর্ঘদিন কাজকর্ম না থাকায় এক পেশা থেকে অন্য পেশায় চলে গেছে অনেক মানুষ, শুধুমাত্র দুটো পয়সা রোজগারের উদ্দেশ্যে। এই কঠিন পরিস্থিতিতে নিজের পরিবারকে নিয়ে দুমুঠো খেয়ে পড়ে যাতে বাঁচতে পারে সেই জন্যেই পেশার পরিবর্তন। তবে হুগলির শেষ বর্ডারের কাছে পাঁচ ব্যক্তি নিলেন অভিনব উদ্যোগ। এই কঠিন পরিস্থিতিতে যাতে দুটো পয়সা রোজগার করা যায় তার জন্যই হুগলি শেষ বর্ডারে ডিভিসি খালে শুরু করলেন পদ্ম চাষ। পাঁচজন মিলে এই চাষ শুরু করলেন। তাদের নাম গণেশ মালিক, শৈল মালিক, রাকেশ সাত্রা, লালু মালিক ও রতন মালিক। বর্তমানের কঠিন পরিস্থিতিতে পদ্মই যেন এই পাঁচ ব্যক্তির মুখে হাসি ফোটালো। তাই আপনি এটিকে পাকে পদ্ম বা গোবরে পদ্ম যেটাই বলুন সেটাই সত্যি, কারণ বর্তমান পরিস্থিতিতে দুটো পয়সা রোজগার করা যে কষ্টসাধ্য কাজ, সেই জায়গা থেকে এই পাঁচ ব্যক্তির এই উদ্যোগকে সাধুবাদ না দিয়ে পারা যায় না। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই ছবি মেমারি লাইভ নিউজের পর্দায়। আর এই পাঁচ ব্যক্তি প্রমাণ করলেন ইচ্ছে থাকলে উপায় হয়। হুগলি থেকে সিদ্ধার্থ বাকেরার রিপোর্ট, মেমারি লাইভ নিউজ। কিভাবে চাষ করছেন একটু? চাষ বলতে একটা গাছ নিয়ে বসিয়ে দিয়েছি, কোড়া সামাজ বসিয়ে দিয়ে ওর গাছটা ধরে গেল। গাছের বয়স হচ্ছে তিন মাসে খুব দেখা যায়। এখানে আগে চাষ হতো না? এখানটা হতো। কতজন মিলে করছে? না এটা পাঁচজন মিলে। দিবারাত্রি 24 ঘন্টা ন্যায্য ভাড়ায় অক্সিজেন সিলিন্ডার ও অ্যাম্বুলেন্স পরিষেবা পেতে আজই যোগাযোগ করুন। যোগাযোগের ঠিকানা বিষ্ণুপুর যুব সংঘ ও পাঠাগার, বিষ্ণুপুর, রসুলপুর, পূর্ব বর্ধমান। মোবাইল নম্বর 7551060293 অথবা 6296707419 অথবা 6294732939 এই নম্বরে।